আমাদের শহর রায়গঞ্জ নিবেদন করছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব। এই ব্যাঙ্গল উৎসবকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আপনাদের জন্য শগুন কি ধুনে শোরুম নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও ছাড়। আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ, ফোন নম্বর 03-523-242323 অথবা 8967941588। শর্তাবলী প্রযোজ্য। আমাদের শহর রায়গঞ্জে আমি অঙ্কিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর বিরুদ্ধে শনিবার রায়গঞ্জের খড়িমড়ি এসইউসিআর কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। জেলা সম্পাদক দুলাল রাজবংশী, সভাপতি সনাতন দত্ত ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থকেরা। মূলত কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের গ্রামের কিশোরী ডলি বর্মনের রহস্য মৃত্যুর ঘটনায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের ফলে থানায় আক্রমণ করেন ও পুলিশকে মারধর করে সাধারণ মানুষ। পুলিশ থানা আক্রমণকারীদের গ্রেফতারের নামে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করলে যাকে খুঁজতে গিয়েছিল তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও জামাইকে ধরে গাড়িতে তুলতে যাওয়ায় বাধা পেয়ে গুলি করে তার ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে। এই হোদাও মুখ্যমন্ত্রী উস্কানিমূলক মন্তব্যে তীব্র বিরোধিতা করা হয় এসইউসিআই সংগঠনের পক্ষ থেকে। এমনকি তাদের অভিযোগ, বিজেপি ও তাদের বিভিন্ন গণসংগঠন উত্তরবঙ্গ ভোটে সিট দখলে মরিয়া আছে কারণে তারা উত্তরবঙ্গকে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে তারা দাবি জানান, কোন সামাজিক অন্যায় অবিচার ঘটলে তার যথাযথ বিচার যেন সাধারণ মানুষ পায় এবং দোষীরা ধর্ম বর্ণ রং নির্বিশেষে শাস্তি পায় তা সুনিশ্চিত করতে হবে। পরবর্তীতে তারা রায়গঞ্জ থানার আইসির মাধ্যমে রায়গঞ্জ পুলিশ জেলায় এসপি কে দাবিপত্র পেশ করার উদ্দেশ্যে মিছিল করে ঘড়িমোড় থেকে রায়গঞ্জ থানা পর্যন্ত যায়। তাদের দাবিগুলি হলো কর্মরত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, নিহত ও আহত পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, মাদকদ্রব্যের প্রচার ও প্রসার বন্ধ করা, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় বৈঠক অবিলম্বে ডাকতে হবে, অবিলম্বে পুলিশ দমনপীড়ন বন্ধ করতে হবে, দোষী পুলিশদের শাস্তি দিতে হবে। এতগুলো দাবি নিয়ে তারা এদিনে বিক্ষোভ সমাবেশ করেন। এ বিষয়ে এসইউসিআই জেলা কমিটির সম্পাদক দুলাল রাজবংশীকে জানিয়েছে। আমার নাম দুলাল রাজবংশী, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আজকে আপনাদের কি কার্যক্রম? আপনারা জানেন যে কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুকে ঘিরে এবং তার মৃতদেহকে নিয়ে পুলিশ যে নাটকীয় ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীর মনের মধ্যে এই নাটকীয় ঘটনার বিরুদ্ধে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে কালিয়াগঞ্জ থানায়। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে থানা ভাঙচুর এবং দুঃখজনকভাবে হলেও পুলিশের উপরে তারা আক্রমণ চালায়। এই ঘটনার পরবর্তীতে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ অতি সক্রিয় হয়ে, যে পুলিশ কালিয়াগঞ্জের কিশোরী মৃত্যুর ঘটনার সময় এবং থানা ভাঙচুরের ঘটনার পূর্বে যেভাবে নিষ্ক্রিয় ছিল, সেই পুলিশ মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অতি সক্রিয় হয়ে গিয়ে যখন ওই থানায় আক্রমণকারীদের ধরার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছিল এবং সেই সময় যাকে তল্লাশি করে খুঁজে আনতে গিয়েছিল তাকে না পেয়ে তার জামাই এবং তার বৃদ্ধ বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে যায়, তখন গ্রামবাসীরা বাধা দেয়। সেই সময় পুলিশ ক্ষিপ্ত হয়ে ব্ল্যাঙ্ক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে 33 বছরের তরতাজা যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করে। আমরা এই ঘটনায় এবং মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাই এবং কালিয়াগঞ্জের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং মৃত দুই পরিবারের কে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে কালিয়াগঞ্জে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজকে আমরা রায়গঞ্জ শহরে একটা বিক্ষোভ মিছিল এবং রায়গঞ্জ থানায় আইসির মাধ্যমে এসপি নিকট ডেপুটেশন আমরা দেব। এ পর্যন্তই। আগামীকাল আমাদের শহর রায়গঞ্জে আমরা হাজির হব এ চ্যানেলে। এই সময় নমস্কার।